হ্যালো গাইস আজকের ভিডিওটা আমি করব আর তোমরা সবাই দেখতে থাকো চলো আজকে আমি তোমাদেরকে দেখাই আমার মা কি রান্না করছে দেখো এখানে মা টমেটো কেটে নিচ্ছে আর কি বানাচ্ছে আমিও জানি না কি জানি বুঝুম বুঝুম করে রান্না করে নিচ্ছে কিছুই জানি না তো চলো তোমাদেরকে তো দেখতে হবে তো তাহলে ফুল ভিডিওটা দেখতে থাকো আমার মায়ের রান্না কাটাকুটি শেষ তাই দেখে মা এসে পড়েছে রান্না করতে আর দেখো একটা কড়াই নিয়েছে সেটার মধ্যে তেল দিয়ে দিয়েছে এখন আলুকে টুম টুম করে কেটে উটোর মধ্যে কাকরোল দিয়ে দিয়েছে এখন ভালো করে ভেজে নেবে ভেবেছিল আজকে ভিডিও করবে না কেন কি জানা কেন জানা কেন কি তোমরা আমাদের ভিডিওগুলো দেখো না লাইক কমেন্ট শেয়ারও করো না তাই দেখে মা বলেছিল আজকে ভিডিও করবে না তো আমার কাছে তো আমার যখন সময় আছে তাই দেখে আমি বলেছি মা আমি আজকে ভিডিও করে নেবো মা বলেছে ঠিক আছে করে নে মা দেখো একটা থালের মধ্যে নাইকেল কুড়িয়ে নিচ্ছে কেন জানি না মা এখানে নিয়ে এসে পড়েছে মিক্সার গ্রাইন্ডার ওটার মধ্যে টমেটো দিয়েছে কেটে দিয়েছে এরপর জানি মশলা দিয়েছে আর সঙ্গে হলুদ দিয়েছে আর এখানে ভাজাগুলোও হয়ে যাচ্ছে ভালো করে এই যে দেখতে পাচ্ছ আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছিল দেখ একটা থালের মধ্যে সেটাও দিয়ে সেটাও হয়ে গেছে আর এখানে জল দিয়ে দিয়েছে মিক্সার গ্রাইন্ডার মধ্যে এখন দেখো মশলাগুলো মশলাগুলো পেস্ট হয়ে গেছে আর এখন মা নিয়ে নিচ্ছে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বাদাম আর নারকেল নারকেলটা নারকেলের ইয়েটা গুঁড়োটা আর সেটার সঙ্গে জল দিয়ে দিয়েছে এখন দেখো মা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিক্স করে নিচ্ছে আর এখানে দেখো ফ্রাইগুলোও হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছা বা বের করে ফেলেছে আর এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছে আর পনির ঘি তেল কড়ার মধ্যে তেল দেওয়ার পর মা ঘি দিয়ে দিয়েছে ঘি দেওয়ার পর দেখো কি হয় জিরা দিয়ে দেব জিরা দিয়ে দিচ্ছে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে চেটে নেওয়ার পর পেস্টার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছে আরে দেখো আবার নেড়ে চেড়ে নিচ্ছে ওই পেস্টটা দিয়ে দিয়েছে টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে দিয়ে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছা ভালো করে এখন দেখো তোমাদেরকে পাশে থেকে দেখায় মা এখানে আলুগুলো একটু মানে মসলে নিচ্ছে যাতে কি ভালো হয় আর এখানে পনিরও দিয়ে দিয়েছে যাতে কি ভালোভাবে টেস্ট হয় আর দেখো কোকোনাটের ইয়েটা আর দেখো মা একটু স্যার রয়েছে কী জানি কী হয়েছে মা শুধু তো ইয়েকে ভি ভিডিও করছে তাই দেখে মা রাভ হয়ে গেছে মনে হয় মা এখানে বাসন ধুয়ে নিচ্ছে আর এখানে আমাদের খানাটা রেডি দেখো কত সুন্দর লাগছে আজকে খেতে মনে আজকে জিভে জল এসে পড়ছে হুম কত টেস্টি মায়ের রান্না শেষ আর দেখো আজকে কি কি হয়েছে পনিরের সবজি ডাল আর ভাত আর দেখো এখন মা ঘর মুছে নিচ্ছে পিছনের ঘরটা আগে মুছে নিচ্ছে দেখো ভালো করে জানো আজকে মা আছে না অনেকগুলো কাপড় ধুয়েছে অনেক কাজ করেছে এদিকে আমার এক্সাম ছিল টোয়েন্টি টু তারিখে আর বৃষ্টি হওয়ার কারণে এখন পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে আর এখন ডেট হয়েছে টোয়েন্টি সেভেন তারিখে আর দেখো মা এখানে কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ আর দেখো একটা বাজবে দশ মিনিট বাকি আছে দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো মার কাজ এখনো শেষ হয়নি স্নান খাওয়া কিচ্ছু এ ফাঁকে আমি স্নান টান সবকিছু করে ফেলেছি আর এখানে আমি ছাদে এসেছি ফুল নিতে আর দেখো ফুলগুলো কি সুন্দর মাও আমার সঙ্গে এসেছে দেখো দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে মা এসেছে আমার সাথে ছাদে কাপড় দিতে আর দেখো কাপড়গুলো যদি আমরা শুকাতে না দিই তাহলে তো এগুলো শুকাবে না আর দেখো আমি আরও উপরে এসে পড়েছি ফুল নিতে এই দেখো আর দেখো এখানে ফুল পেয়েছি অনেক সুন্দর সুন্দর ফুলগুলো অনেক দিন পর আমি ফুল নিতে এসেছি আর সব সময় তো দাদাই নিয়ে যায় আমার কাছে তো সময় থাকে না তাই দেখে আমি আজকে নিয়ে যাচ্ছি আমার কাছে তো আজকে ভীষণ মজা লাগছে আর আমার দেখো মোটামুটি ফুল তোলাও শেষ এদিকে দেখো মাও একটু দুটো ফুল তুলে দিচ্ছে আর দেখো আমি এখন চলে যাচ্ছি খ আমি এখন নিচে চলে এসেছি এখন মা কাপড়গুলো শুকাতে দেবে আর দেখো আমি এখানে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি আর মা এখান দিয়ে কাপড়গুলো ভালো করে শুকাতে দিয়ে দিচ্ছে আচ্ছা সকাল থেকে তো আমি অনেক ভিডিও করেছি তোমরা একটু কমেন্ট করে জানাবে তো আমার ভিডিও করাটা কেমন হয়েছে তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কিন্তু তোমরা কারা কারা আমাকে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো মা বেডশিটগুলো কাপড়গুলো আমার আর দাদার আর মার কাপড়গুলো ভালো করে শুকাতে দিয়ে দিচ্ছে তোমাদের যদি আমার ভিডিও করাটা ভালো লাগে তাহলে খুব করে কমেন্ট করবে খুব করে শেয়ার করবে খুব করে লাইক করবে আর তোমরা সবাই আমাকে বলবে যে আরও সুন্দর সুন্দর ভিডিও করতে তাহলে আমি করবো কিন্তু এদিকে মার কাপড় দেওয়া শেষ মা ঘরে এসে পূজাও দিয়ে দিয়েছে আর দেখো মা আমাকে ভাত বেড়ে দিচ্ছে আর তোমরা তো তো আজকে কি রান্না হয়েছে আর দেখছ কত সুন্দর করে মা আমাকে ভাতটা বেড়ে দিচ্ছে না তো আজকে পনিরের সবজিটা এত টেস্টি হয়েছে জিবে জল এসে পড়েছিল জানো অনেক টেস্টি হয়েছিল দাদা তো আগেই খেয়ে নিয়েছে আর দেখো আমি আর মা মিলে এক্ষণ খাচ্ছি আর দেখো আমি শশাটা শশার প্লেটটা নিয়ে বসে গেছি আর দেখো মা এখানে আমাকে লেবু চিপে দিচ্ছে তো দেখো আমি টেস্টিং করছি হুম... দারুন টেস্টি কি এভাবে কোনোদিনও খেয়েছ কাঁখর দিয়ে আলু দিয়ে পনির দিয়ে খেছা কোনো দিনও অনেক টেস্টি হয় তোমরা সবাই মিলে একবার খেয়ে দেখো টেস্টি হয় জানো টেস্টি হবে নাই বা কেন কেন কি এখানে তো নারকেল আর বাদামও দিয়েছে অনেক টেস্টি টেস্টি লাগছে তাই দেখে আজকের ছোট্ট ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব আর দেখো আমি চুপচাপ করে খেয়ে নিচ্ছি খেতে অনেক টেস্টি লাগছে আর আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই আর কমেন্ট করে বলতে একদম ভুলবে না টাটা